পাড়ার ভেতর পদ্মা ডাঙিয়ে হতো এমন কাজ, গোটা বাড়ি ঘিরে তল্লাশি পুলিশের, মধুচক্রের আসর থেকে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার বেশ কয়েকজন। দীর্ঘদিন ধরে বাড়িতে চলছিল মধুচক্রের আসর, প্রতিদিনই অচেনা লোকেদের আনাগোনা লেগেই থাকতো এলাকায়। এলাকার লোকজন সন্দেহ করলেও ভয়ে কেউ কিছু বলতে পারতেন না। জানতে চাইলে বাড়ির মালকিন বলতেন তার আত্মীয়, তবে শেষ রক্ষা হয়নি। গত কয়েকদিন ধরে স্থানীয়দের সন্দেহ আরও তীব্র হয়। স্থানীয়দের দাবি, দিন দিন বহিরাগত লোকজনের আনাগোনা বেড়েই চলেছিল। তবে পর্দার আড়ালে জনবহুল এলাকায় যে এমন কাজ হতো তা ভাবতে পারেননি এলাকার অনেকেই। অবশেষে পুলিশের জালে বাড়ির মালকিন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনের বিভিন্ন সময়ে বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা লেগেই থাকত এই জনবহুল এলাকার এই বাড়িতে। বাড়ির সামনের দরজায় সবসময় পর্দা দেওয়া থাকত। ঘটনাটি ঘটেছে নিউ বারাকপুর 18 নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া এলাকায়। জানা গিয়েছে এলাকার গীতা চ্যাটার্জির বাড়িতেই চলত মধুচক্রের আসর। মঙ্গলবার বিকালে 4টে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে বারাকপুর পুলিশ কমিশনারেট এবং নিউ বারাকপুর থানা যৌথ অভিযান চালায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানো মাত্রই বাড়িটাকে ঘিরে ফেলে। এরপর অভিযানে নামে পুলিশ, বাড়িতে তল্লাশি চালায়। তারপর বাড়ির মালকিন গীতা চ্যাটার্জি সহ আরও 3 জন মহিলাকে পুলিশ আটক করে নিয়ে যায়। এলাকাবাসীদের বক্তব্য, বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে অচেনা ব্যক্তিদের আনাগোনা ছিল। বাড়ির মালকিনকে জিজ্ঞাসা করলে তারা নিজের আত্মীয় বলেই পরিচয় দিয়ে ঘরে ঢুকিয়ে নিত। এতদিন ধরে এই জনবহুল এলাকায় গোপনে কিভাবে চলত এই মধুচক্র, সেটাই এখন তদন্ত করে দেখছে বারাকপুর পুলিশ। আমি দেখলাম যে 2-3 জন লোক মানে ওনার বাড়িতে ঢুকলো, যেটা রেগুলারই ওনার বাড়িতে 2-1 জন করে লোক আসে। তো আমরা ভাবি যে ওনার, উনি বলেন যে ওনার এটা আত্মীয় স্বজন, সেই জন্য আমরা চুপচাপই থাকি। তো আজকে দেখলাম যে 2-3 জন লোক ঢুকলো এবং তারপরে প্রায় 3-4 জন মতন মহিলাও ঢুকলো। কিন্তু তারপরে দেখলাম খানিকক্ষণ পরে 2-3 গাড়ি পুলিশ আসলো এবং পুলিশরা তাদের বাড়ি ওনার ঘরে ঢুকলো। তারপরে দেখলাম বাড়িটাকে তালাবন্ধ করে ওনাকে শুধু নিয়ে গেল। অগুন্তি মানে অনেকই, প্রায় 7-8 জন তো হবে। তবে এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ বাড়ির মালকিন সহ 7 জনকে আটক করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাকপুর। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।